প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাটা থাকে সেরা রান্না, তা যেমনই হোক না কেন। আমার সন্তানদের কাছেও আমার যে কোনো রান্নাই তাদের কাছে সেরা রান্না। যখন যাই রান্না করি না কেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি কেমন হয়েছে, তারা এক কথায় উত্তর দিবে, অসাধারণ কিংবা খুব ভালো হয়েছে। গতকাল ছেলেটা বলল সে হালিম খাবে, এরপর পরে মেয়েটা বলল সে ভালো দেখাবে। তাই দুইজনের পছন্দের গুরুত্ব দিয়ে দুইটাই তৈরি করলাম আমি। যে কোনো সময়ে তাদের কথার অনেক গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমি তো তাদের কাছে সবসময় থাকি না। যখনই তাদের কাছে থাকি তখনই তাদের পছন্দের গুরুত্ব দিয়ে পছন্দনীয় খাবারটা রান্না করে খাওয়াই। যদিও একজনের পছন্দ ছিল হালিম, একজনের পছন্দ ছিল ফালুদা, কিন্তু রান্না করার পর অর্থাৎ তৈরি করার পর সবাই কিন্তু সব ধরনের খাবারই খেয়েছে। আর ওরা যখন তৃপ্তি নিয়ে খেয়েছে তখনই আমার কাছে তৃপ্তি লেগেছে। আর প্রত্যেক মায়ে তখনই তৃপ্তি পায় যখন সন্তানেরা খেয়ে তৃপ্তি পায়। সবাইকে ধন্যবাদ।